মানুষ কতটুকু ব্যথা পেলে রিয়াজের শ্বশুরের মতন লোক নিজেকে আত্মহত্যা করে ফেলে সে কতটুকু কষ্ট পেয়েছে পুরুষের জ্বালা পুরুষে না পারে কইতে পারে না সইতে নারীর পক্ষে অনেক কথা বলি কিন্তু আমাদের সমাজে নারী নির্যাতনের বিচার আছে পুরুষ নির্যাতনের বিচার নাই নারীর পক্ষে আইন খুব মজবুত পুরুষের পক্ষে আইন দুর্বল মানুষ কতটুকু ব্যথা পেলে রিয়াজের শ্বশুরের মতন লোক নিজেকে আত্মহত্যা করে ফেলে সে কতটুকু কষ্ট পেয়েছে পুরুষের জ্বালা পুরুষে না পারে কইতে পারে না সইতে এ ভাই আমি আপনাদেরকে বলি খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা সবচেয়ে উত্তম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয় এই জন্য আমি আপনাকে বলি আপনি দিনদার হন আপনার সন্তানকে দিন শিক্ষা দেন আল্লাহর কসম রিয়াজের শ্বশুরের মতন আত্মহত্যা করতে হবে না আপনার আর যদি সন্তানকে দিন শিক্ষা না দেন তাহলে অবশেষে এই রিয়াজের শ্বশুরের মতন আত্মহত্যা করতে হবে সন্তানকে দিন শিক্ষা না দিলে দেখবেন সন্তান লন্ডন আমেরিকা আছে ওইখানে সেটেল আছে আরে নাতি নাতি দেখার সুযোগও পাবেন না শেষ বয়সে আপনার সন্তান আপনাকে লাঠি দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে কারণ সন্তানকে দিন শিক্ষা দিয়ে তার হক আদায় করেন নাই তো এই সন্তান আপনাকে শেষ বয়সে লাঠি দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে আপনার হক আদায় সে করবে না